আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কাউকে দেখতে পাচ্ছি না এখন, তো যাই হোক একটু পরে আসবেন অনেকে। তো আজকে আমাদের একটা ফেসবুক লাইভ আছে, গ্লোবাল পিস ফাউন্ডেশন থেকে একটা ফেসবুক লাইভ আছে, অনলাইন দাওয়া প্রোগ্রাম। আজকের স্পিকার যিনি, আজকে যিনি প্রোগ্রামটা চালাবেন আর কি, যিনি বক্তৃতা প্রদান করবেন, তিনি হচ্ছেন মহারাষ্ট্রের অ্যাডভোকেট ফাইজ সাইদ, বর্তমান সময়ে ভারতের ইয়াং ইউথদের মধ্যে একজন অন্যতম উল্লেখযোগ্য একজন নাম, যিনি ভারতের বিভিন্ন জায়গায় দিনের কাজ করে যাচ্ছেন। আমরা তাকে আজকে গ্লোবাল পিস ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাবো আজকের প্রোগ্রামের জন্য, এবং তিনি যে আমাদের আজকের স্পিকার, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি এটা টেস্ট লাইভ করছিলাম, আমরা একটু পরেই 8টা থেকে ওনার প্রোগ্রাম দেখব। তার বক্তব্যের বিষয় হচ্ছে ইউথস ইন ইসলাম, রেসপন্সিবিলিটিস অফ ইউথস ইন ইসলাম, যুবকদের দায়িত্ব ও কর্তব্য। তার বক্তব্যের সময় হচ্ছে 1 ঘন্টা 8টা থেকে 9টা, এবং তারপরের আধ ঘন্টা 9টা থেকে 9:30 পর্যন্ত কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার প্রোগ্রাম আছে। আপনারা যে সমস্ত দর্শকরা আমাদের দেখছেন, আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন এবং উনি উত্তর দেবেন আশা করি ইনশাআল্লাহ। আর আজকের প্রোগ্রামটি উর্দু ভাষাই হবে। তো আজকের এই লাইভটা ছোট্ট একটা লাইভ টেস্ট লাইভ ছিল, আমরা একটু পরে 8টা থেকে আমাদের আজকের সম্মানিত অতিথি, আজকের স্পিকার, মাননীয় স্পিকার অ্যাডভোকেট ফাইজ সাহেবকে একটু পরে শুনছি ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।